আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি 14তম ক্লাসে, বাংলা 14তম ক্লাসে। আজকে আমরা শিখব সন্ধি বিচ্ছেদ, এবং এই সন্ধি বিচ্ছেদগুলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে মেডিকেল একটা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ অনেকে জানতে চেয়েছো, অনেকে নাকের ভিতরে পলি থাকে, অর্থাৎ নাকের মাংস বৃদ্ধি পায়। অনেকে জানতে চেয়েছো আমার কাছে যে নাকের মাংস বৃদ্ধি থাকলে বা পলি যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে তুমি মেডিকেলে বাদ পড়বা কিনা। তুমি অবশ্যই মেডিকেলে বাদ পড়বা। তো কিভাবে, কারণে বাদ পড়বা বা কিভাবে এই সমস্যাটা সমাধান করা যাবে, আমি ভিডিওর শেষে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এখন আমরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে শিখবো সেটি হচ্ছিল 14তম ক্লাসে সন্ধি বিচ্ছেদ শিখবো, কারণ লিখিত পরীক্ষাও তো পাশ করতে হবে। যদি আমি শুধু মেডিকেলে ফিট হইলাম, লিখিত পরীক্ষার জন্য কিছুই প্রিপারেশন নিলাম না, তাহলে তো পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। সে কারণে আসলে আমাদের এই উদ্যোগ যে আমরা লিখিত পরীক্ষাও পাশ করার জন্য সাজেশন মাফিক একটু পড়ালেখা করব। তো যাই হোক, আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ শিখবো। সবাই তোমরা আমার বড় মনিটরে একটু লক্ষ্য করো। প্রথম যে সন্ধি বিচ্ছেদটি আছে সেটি হচ্ছিল ইতি যোগ আদি ইত্যাদি, প্রতি যোগ এক প্রত্যেক, মরু যোগ উদ্যান মরুদ্যান, সু যোগ অল্প স্বল্প, সু যোগ আগত স্বাগত, নে যোগ অন নয়ন, গ যোগ এসোনা গবেষণা, ন যোগ ইক নাবিক, দিক যোগ অন্ত দিগন্ত, উদ যোগ ছেদ উচ্ছেদ, স যোগ যন্ত্র ষড়যন্ত্র, উদ যোগ যোগ উদ্যোগ, জগৎ যোগ নাথ জগন্নাথ, সংযোগ জয় সঞ্চয়, অহং যোগ কার অহংকার, সংযোগ বাদ সংবাদ, সংযোগ লাভ সংলাপ, পর যোগ পর পরস্পর, বৃহৎ যোগ প্রতি বৃহস্পতি, অন্য যোগ অন্য অন্যান্য। তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ তোমাদেরকে পড়তে হবে, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য। এই সন্ধি বিচ্ছেদগুলো তোমরা তোমাদের এসএসসি এর যে বাংলা ব্যাকরণ বইটি ছিল ওই ব্যাকরণ বইটা ফলো করলে কিন্তু তোমরা খুব ভালো করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের আজকের ক্লাসের বিষয় সন্ধি বিচ্ছেদ, 14তম ক্লাস। এবং আগামী ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, বাট পূর্ববর্তী ভিডিওগুলো একটু দেখে আসতে হবে, কারণ অনেকে হয়তো বা আজকে আমাদের এই ভিডিওটি প্রথম দেখছো তোমরা। আজকে 14তম ক্লাস, তার মানে আরও 13টি ক্লাস টিউটোরিয়াল আমি আপলোড করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে বাংলা বিষয়ের উপরে, মানে কিভাবে তুমি প্রিপারেশন নিবা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য। একটু কষ্ট করে ওই ভিডিওগুলো দেখে আসতে হবে, ঠিক আছে? যদি নতুন হয়ে থাকো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা, এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিও, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে। এবং ভিডিও শুরুতে যে বলেছিলাম যে অনেকে জানতে চেয়েছো মেডিকেল একটা সমস্যা নিয়ে, যে নাকে পলিপাস বা পলি থাকলে বা নাকের ভিতরে খুব পরিমাণে বেশি পরিমাণে যে মাংস বৃদ্ধি পেয়েছে এটা থাকলে তুমি বাদ পড়বা কিনা। তুমি আসলে বাদ পড়ে যাবো, ঠিক আছে? কারণ সেনানো বিমান বাহিনীর মেডিকেল এমন একটা বিষয়, এখানে কাউকে সাথ দিয়ে কথা বলা হয় না, ঠিক আছে? কারণ একজন সৈনিকের শারীরিক যে বা মেডিকেলে যে ফিটনেস থাকা দরকার সেটাই কিন্তু তারা পরীক্ষার কেন্দ্রে যাচাই বাছাই করবে। তুমি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে গেলে না, বা কোন কোটা সেনা সন্তান কোটা নিয়ে গেলে না, কি করে গেলে, সেটা কিন্তু দেখার বিষয় না। মেডিকেল পরীক্ষায় কাউকে সাথ দেওয়া হবে না। নাকে যদি কারো মাংস বৃদ্ধি পায়, তুমি যদি মনে করো যে মাংস বৃদ্ধি পাচ্ছে বা দিন দিন আরো বাড়ছে, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, হয় তোমার জেলার সরকারি একজন ভালো নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে, নিয়ে ভালোভাবে ওষুধ খেতে হবে, বা অপারেশন করার প্রয়োজন হলে বা থেরাপি দেওয়ার প্রয়োজন হলে একটা ভালো ট্রিটমেন্টের মাধ্যমে নিজেকে এই সমস্যাটা থেকে সমাধান করে বের করে নিয়ে আসতে হবে। আমরা অনেকে একটা ভুল কাজ করি, সেটা হচ্ছে হলো আমরা হোমিওপ্যাথি খেয়ে নাকের মাংস কমানোর চেষ্টা করি, অনেকে অ্যাসিড দিয়ে নাকের মাংস পোড়ানোর চেষ্টা করে। এই ভুল ভ্রান্ত ধারণাগুলোর পিছনে ছোটাছুটি করা যাবে না, এতে করে তোমার নাকের সমস্যা তো দূরের হওয়ার দূরের কথা, তোমার নাকের 12টা বেজে যাবে, ঠিক আছে? তো তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আমি যেটা আলোচনা করলাম সেটা মনোযোগ সহকারে একটু তোমরা ফলো করো। সেটা হচ্ছে হলো যদি নাকে পলিপাস থাকে সমাধান করে ফেলো, কারণ তোমাদের তো আগামী সার্কুলারগুলোতে যারা আবেদন এখনো করোনি, আবেদন যারা করবা বা যারা আবেদন করেছো প্রস্তুতির জন্য আমাদের একাডেমি রয়েছে,
তোমরা চাইলে আমাদের একাডেমিতে এসেও মেডিকেল সমস্যা সমাধানের সাপোর্ট তো পাবাই, পাশাপাশি লিখিত, মৌখিক এবং শারীরিক এই বিষয়গুলো ভালো করার জন্য এখানে এসে অধিক প্রস্তুতি নিতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।